Hello everyone, this is Mousumi. Welcome back to my channel Bong Girl Mousumi. Daksha ajke sokal sokal boshe geche tar nutun toys niye papar sathe sokale gechilo bazare ar dekhlam ekta nutun toys niye esheche tomar food cutter set seta peye bishon khushi ar ekhono ota niye byasto ache. আজকে বৃহস্পতিবার দিনটা আমরা নিরামিষই খাই, তাই এখানে সয়াবিন, ক্যাপসিকাম, ব্রোকলি, আলু দিয়ে সবজি আর নিরামিষ ধোয়া কলাইয়ের ডাল হচ্ছে, আর বেগুনটা আমি আগেই ভেজে রেখেছি। ওর এই কুকিং সেটগুলো থাকলেও মামির বড় বড় রান্নার অরিজিনাল জিনিসগুলো নিয়ে খেলা করতেও বেশি পছন্দ করে। আজকে দেখলাম এই ফুড কাটার সেটটা পেয়ে ও খুব খুশি, আর ওর যে কিচেন সেটটা আছে সেটা নিয়েও ও খেলা করছে, নইলে এই কিচেন সেটটা এখন আর নিয়ে খেলতে চায় না। স্নান করার সময় রেহানসিকে আমি 10 থেকে 15 মিনিট নিজেই স্নান করতে দিই, তাতে ও জল নিয়ে ও টয়েস নিয়ে খেলাও করে, প্লাস তোমার একটু একটু নিজেও স্নান করতে শিখে যাবে। তো আজকে আমি ভিডিও শ্যুট করতে করতেই দেখছিলাম, নিজেও অবাক হচ্ছিলাম যে মেয়েটা আমার সত্যিই বড় হয়ে গেছে। না 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 না, দেখো আমাকেও ভিজিয়ে দিচ্ছে। আর দুপুরে লাঞ্চ করার পর আমি এখানে মেয়েকে নিয়ে কিছু জুয়েলারি বানাচ্ছি। এর কারণ হচ্ছে মেয়ে বেশ কিছুদিন ধরেই বলছিল তোমার ওই ওর চুড়ির কথা, তো এখানে আমি অনেক মলে খোঁজ করে দেখেছি, কোথাও পাইনি। তো আমার বাড়িতে এই জুয়েলারি বক্সটা মানে জুয়েলারি তৈরি করার জন্য এই জিনিসগুলো রাখাই ছিল, তাই ভাবলাম যে আজকে ওর জন্য কয়েকটা চুড়ি বানিয়ে দিই। কয়েকটা বলতে দুটোই বানালাম, তো এই এই দুটো আজকে বানিয়েছি। আর আগে দেখছো যে কানের বা এই হারটা, এটাও আমি বেশ কিছুদিন আগেই ক্লে দিয়ে বানিয়েছি। আর নাচের জন্য কয়েকটা গাছরাও দুদিন আগে তৈরি করেছিলাম, ভাবছিলাম যে যদি ইন্ডিপেন্ডেন্স ডেতে কোনো একটা নাচ করি তো তার জন্য এই গাছটা বানানো। আর বিকালের দিকটাই পার্কে এসে দেখলাম পার্কের রাস্তাটাই প্রচুর তুলো পড়ে রয়েছে, নিশ্চয়ই কোনো চারপাশের তুলো গাছ থেকেই এগুলো হাওয়ায় ভেসে ভেসে এসেছে, বা চারপাশে আমি কিন্তু কোনো তুলো গাছ দেখতে পাইনি। এখানেও গাছের মধ্যে আটকে রয়েছে কত তুলো চারদিকে। যাবো চলো। ওকে ওকে, লেট হচ্ছে। আচ্ছা চলো, লেট হচ্ছে বলছে। বাচ্চারা খেলা করছে একদিকে, আর একদিকে দেখলাম ঘাস ফুলের মধ্যে কি সুন্দরভাবে মৌমাছি মধু সংগ্রহ করছে। এগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আর নেদারল্যান্ডসের পার্কে, প্রতিটা পার্কেই বলতে পারো এরকম তোমার চোখে পড়বে। আজ শুক্রবার, মোটামুটি সকাল 11টা নাগাদ দেখলাম রাস্তা পরিষ্কার করতে এসেছে। আসলে এখানকার রাস্তাঘাটগুলো এইভাবেই পরিষ্কার করা হয়ে থাকে, আর যে আগাছাগুলো আছে আগাছাগুলোর পরিচর্যা কিন্তু অন্যভাবে হয়ে থাকে। এটা শুধু তোমার রাস্তা ধুলো ময়লায় এই কাঠটা দিয়ে পরিষ্কার হয়ে থাকে। সামনের দিকে একটা আর পিছনের দিকে দুটো এইভাবে ভ্যাকুম থাকে, যার মধ্যে অনেক ছোট ছোট ঝাঁটার মতো ব্লেড থাকে, যেগুলো দিয়ে রাস্তাঘাটগুলো খুব ভালোভাবেই পরিষ্কার করা হয়ে থাকে। যাতে রাস্তাঘাট সব পরিষ্কার থাকে, আমরা যখন রাস্তায় হাঁটবো ঘুরবো তখন আমাদের খুব ভালো লাগে।
কাল বাজার থেকে স্ট্রবেরিগুলো আনা হয়েছে, আর স্ট্রবেরি খুব বেশি দিন রেখে খাওয়া যায় না, তাই আমি সবসময় ফ্রেশ থাকতে থাকতেই ফ্রুটস খাওয়া পছন্দ করি। আর স্ট্রবেরি টক হয় বলে মেয়ে শুধুও খেতে চায় না, তাই ভাবলাম যে আজকে স্ট্রবেরি বানানা আর দই দিয়ে একটা স্মুদি বানিয়ে নিই। তো এই স্মুদি বানানোর জন্য আমি 8টার মতো স্ট্রবেরি নিয়েছি, তাতে আমি 5 চামচের মতো টক দই অ্যাড করেছি, আর একটা কলা নিয়ে নিয়েছি। ব্যাস ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলেই স্মুদি রেডি, আর আমি এখানে কোনো সুগার অ্যাড করিনি। এখানে আমি যদি টক দইয়ের সাথে শুধু স্ট্রবেরি দিয়ে স্মুদিটা বানাতাম তাহলে হয়তো আমাকে একটু চিনি অ্যাড করতে হতো, কিন্তু কলা নিজেই যেহেতু একটা মিষ্টি ফল তাই আমি আলাদা করে আর চিনি অ্যাড করিনি। দেখো এখানে বানানা স্ট্রবেরি স্মুদি রেডি। আর 11:30টার দিকে মেয়ের পড়া হয়ে যাওয়ার পর ও এখন ছবি আঁকতে বসেছে। তুমি কি আঁকছো রেহানসি? একটা মামি। একটা মামি? হ্যাঁ। আর এখন গ্রিন গ্রিন ওইগুলো কি আঁকছো? গ্রাস। গ্রাস? বাবা বাবা, এগুলো বড় বড় গ্রাস। বড় বয়ো? ওরে বাবা, এই আমি ভয় ভয় গ্রাস হাঁটছি। হ্যাঁ তা হাঁটছি। কি হলো, ক্লান্ত হয়ে গেলে? মামি হাঁটছে আর ক্লান্ত তুমি হলে? আচ্ছা, মামির সাথে পাপা বেবি লেখনি বলে তুমি এরকম করলে, লিখে দাও। ওটা কাকে আঁকছো, বেবিকে? বেবিটা কালি হাত দিতে চাইছে না, সবাইকে হাই করছে। আচ্ছা, এই বেবিটা সবাইকে হাই করছে? এই বেবিটা মানে দাক্ষা তো? এই বেবিটা কে, দাক্ষা তো? আচ্ছা দাক্ষার আমি উপকে দে হাই এখন করে লুকিয়ে দিছে হাত। আচ্ছা, মামির এক সাইডে হিয়ারে কিছু আর এক সাইডে হিয়ার নেই মামির? কি হবে তাহলে? এক সাইডে ব্ল্যাক কালারের হেয়ার আর এক সাইডে গ্রে কালারের হেয়ার। এই আইল্যাশ, আইল্যাশ তো ব্ল্যাক কালার হয়। করো, আঁকো, আইল্যাশ আঁকতে ভুলে গেছো, করো। মামি বলো। আর পাপা? এই মামি আর বেবি আজকে পার্কে গেছে, পাপা আজকে যায়নি, পাপা অফিসে গেছে। এই তাহলে মামি বিগ, পাপা স্মল। আচ্ছা আচ্ছা, তুমি কি লিখতে ভুলে গেছো? কানে লিখতে। আচ্ছা, কানে লিখতে ভুলে গেছো। করে কালার করে নেবে একটু, হয়ে গেছে। বা দেখো দেখো রিহানসি কত সুন্দর ছবিটা এঁকেছে, দেখে না? ওলি ওয়ান কালে পড়েছি আমি। আচ্ছা ঠিক আছে, ও এখনো কানে একটা পড়ে আছে আর একটা পড়া যায় না, ফুটোটা বন্ধ হয়ে গেছে, ওই জন্য বলছে যে আমি এখানে একটা কানের পড়েছি। মামি। হ্যাঁ বলো। এটা করছি সাইকেল। এটা এটা কি? বাইক। বাইক? এটা বাইক, এটা স্কুটার। আচ্ছা, সিগন্যাল আছে, সিগন্যালে স্কুটারটা দাঁড়িয়ে আছে। করো করো করো, কালার করো দেখি। তুমি যখন রাইমস বললে একটা রাইমস বলে দাও, কোনটা বলো তো? আইকম বাইকম তাড়াতাড়ি বলে দাও। আইকম বাইকম তাড়াতাড়ি, মামি
এবার কালারটা করে নাও। আচ্ছা তুমি এখন আলুর দম হয়ে গেছো, আলুর দম হলে কালার করতে পারো না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্টও করে দিও।